আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে 19 আরোহী। রোববার আরও 24 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিবহন প্রতিষ্ঠান প্রিসিশন এয়ারের তথ্য অনুসারে স্থানীয় সময় সকাল 8:50 হয় এই দুর্ঘটনা। 43 জন আরোহী নিয়ে দারুসসালাম শহর থেকে রওনা হয়েছিল বিমানটি। গন্তব্য ছিল বুকোবা এয়ারপোর্ট, কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে বিমানটি বিধ্বস্ত হয় ভিক্টোরিয়া হ্রদে। অবশ্য পানির উচ্চতা খুব বেশি না হয়, উদ্ধার করা গেছে বেশিরভাগ আরোহীকে। প্রাণে বেঁচে গেছেন দুই পাইলটও। বক্তব্য, ঝোড়ো আবহাওয়ার কারণে তারা বিমানের উপর নিয়ন্ত্রণ হারান, রানওয়েতে নামার চেষ্টা করলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন। 1993 সাল থেকে দেশটির অভ্যন্তরীণ রুটে চলছে ATR-42 সিরিজের বিমানটি।